সুপ্রিয় শিক্ষার্থীরা, অনার্স সেকেন্ড ইয়ার মেজর, আমরা অনেকগুলো ক্লাস আমরা নিয়েছিলাম এর উপরও। তো যাই হোক, আমরা প্রায় শেষ পর্যায়ে ক্লাসগুলো আমরা নিচ্ছি। আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। তো আজকে আমরা সাবজেক্ট তোমাদের আমি সেকেন্ড ইয়ারে যে পেপারটা পড়াই সেটা হলো স্যাম্পল সার্ভে, এর উপরে অনেকগুলো ক্লাস নিয়েছি। আজকে আমরা পড়াব টপিকটার নাম হলো এসআরএস। এসআরএস অর্থ হল সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এটা পড়ানোর আগে আমরা অনেকগুলো কথা বলেছিলাম, স্যাম্পল কাকে বলে, স্যাম্পলিং কাকে বলে, পপুলেশন কাকে বলে, এগুলো আমরা বলেছিলাম। স্যাম্পল সার্ভেটা কি, তারপরে সেন্সাস কি, আমরা বলেছি কোশ্চেনিয়ার কি, তারপরে আমরা বলছি পাইলট সার্ভে কি, তারপর স্যাম্পল এরর কি, এরর কয় প্রকার, তারপরে আমরা বলেছিলাম যে সার্ভে আর শিডিউলের মধ্যে পার্থক্য কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো, তারপর কোটা স্যাম্পলিং, তার মিক্স স্যাম্পলিং, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তবু তোমাদের সুবিধার জন্য আমরা একটু পিছনে যাব, যে পপুলেশন মানে হল সমগ্র, অর্থাৎ তুমি যে বিষয়ের উপরে কাজ করতে চাও, তুমি যে বিষয়ের উপরে কাজ করতে চাও ওই বিষয়ের উপরে তুমি যাহা কিছু সংগ্রহ, অর্থাৎ তোমার জরিপের বিষয়গুলো কি, তুমি কাদের কাছ থেকে তথ্য নিতে চাও, কোন বিষয়ের উপরে তথ্য নিতে চাও, কোন ব্যাপারে তুমি জানতে চাও, ওই ব্যাপারগুলোর সাথে যারা জড়িত তাদেরকে সবাইকে যদি তুমি গণনায় অন্তর্ভুক্ত করতে চাও, সবাইকে একত্রে বলে পপুলেশন। যেমন তোমাকে বলছি বাংলাদেশের মানুষের আয় ব্যয়ের তথ্য তুমি যদি জানতে চাও, এখন বাংলাদেশের 16 কোটি মানুষ বা 18 কোটি মানুষ রয়েছে, তুমি যদি 18 কোটি মানুষকে তুমি গণনায় অন্তর্ভুক্ত করো তাহলে এই 18 কোটি মানুষকে আমরা একত্রে বলবো সমগ্র। তোমাদের ক্লাসে 200 জন ছাত্র আছে, আমি জানতে চাই তোমরা মাসে কত টাকা খরচ করো। এখন যদি আমি 200 জনকে গণনায় অন্তর্ভুক্ত করি আর ওই 200 জনকে একত্রে বলবো আমরা পপুলেশন, তাহলে আমরা পপুলেশনকে ভাগ করেছি দুই ভাগে, একটি হলো ফাইনাইট পপুলেশন আর একটা ইনফাইনাইট পপুলেশন, সসীম সমগ্র আর একটা হলো অসীম সমগ্র। সসীম যে সমগ্রকে আমরা গণনা করতে পারি, যেমন বাংলাদেশ 18 কোটি মানুষ, তোমাদের ক্লাসে 200 স্টুডেন্ট, এগুলো আমরা সসীম সমগ্র বলবো। আর অসীম সমগ্র যেমন বঙ্গোপসাগরে কতগুলো মাছ আছে, কত লিটার পানি আছে, আকাশে কত তারা আছে, এগুলো হলো অসীম সমগ্র, এগুলো আমরা কাউন্টেবল নয়, এগুলো আনকাউন্টেবল, এগুলো আমরা গণনায় শেষ করতে পারবো না। হ্যাঁ, এখন এর উপর ভিত্তি করে আমরা যাই কি পপুলেশন যদি আমরা পেয়ে যাই, তো ওখান থেকে কাজের সুবিধার জন্য তিনটি কাজ করার জন্য আমরা পপুলেশন সাইজকে ছোট করি, কি সময় শ্রম অর্থ, অর্থ বাঁচাতে চাই, শ্রম বাঁচাতে চাই, আর একটা হলো সময় বাঁচাতে চাই, তাহলে তিনটা, সময় বাঁচাতে চাই, শ্রম বাঁচাতে চাই, অর্থ বাঁচাতে চাই, এই তিনটা কারণে আমরা পপুলেশনকে ভালো জেনেও আমরা নমুনা নিয়ে কাজ করি, স্যাম্পল নিয়ে কাজ করি। তাহলে স্যাম্পলটা কি, হোয়াট ইজ স্যাম্পল, দ্য স্যাম্পল ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ পার্ট অব দ্য পপুলেশন, রিপ্রেজেন্টেটিভ পার্ট অব দ্য পপুলেশন অর্থ হল একটি সমগ্রকের প্রতিনিধিত্বকারী মান কি বলা হয়, নমুনা, তাই না? যেমন আমরা এইখানে তোমাদের ক্লাসে ছাত্রদের আমরা উচ্চতা জানতে চাই, এখন কোন কোন ছাত্রের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি 8 ইঞ্চি, আবার কারো 5 ফুট 4 ইঞ্চি 5 ইঞ্চি, আবার কারো 5 ফুট 3 ইঞ্চি 2 ইঞ্চি, এরকম। এখন আমরা যদি সমগ্র সবাইকে গণনা অন্তর্ভুক্ত করতাম তাহলে কিন্তু এটা ভাবার সুযোগ নেই যে ক্লাসের সবচেয়ে লম্বা ছাত্রই আসছে,
অথবা খাটো ছাত্র আছে অথবা মিডিয়াম ছাত্র আছে, সেটা ভাবার সুযোগ নেই, কারণ আমি সবাইকে নিয়েছি। কিন্তু যখন আমি স্যাম্পল নেব তখন তুমি বলতে পারবো না তুমি কাদেরকে নিয়েছো, কারণ র্যান্ডমলি আমরা ড্র করেছি, র্যান্ডম মানে দৈবভাবে, তুমি এখানে দেখে নিতে পারো নাই। এবং এমন হতে পারে ক্লাসের সবচেয়ে লম্বা ছাত্র এখানে আসতে পারে, সবচেয়ে খাটো ছাত্র এখানে আসতে পারে, অথবা মাঝামাঝি ছাত্র আসতে পারে, তুমি কি নিশ্চিত বলতে পারবো না যে কারা এসছে? তাহলে যারাই আসুক না কেন, তোমার ক্লাসে আছে 50 জন 100 জন ছাত্র, এখান থেকে 10 জন বা 20 জন নিতে পারো। তাই এখানে বুঝতে হবে স্যাম্পল পপুলেশন সাইজ যদি বড় হয় তাহলে স্যাম্পল সাইজ তুমি বাড়িয়ে নেবে, না হয় প্রতিনিধিত্বকারী হবে না। আবার যদি স্যাম্পল সাইজ ছোট হয়, পপুলেশন সাইজ ছোট হয়, তাহলে স্যাম্পল সাইজ তুমি ছোট নিতে পারো, তাহলে প্রতিনিধিত্ব হবে। যেমন তোমার 100 থেকে 20 জন এলে দ্যাট ইজ এনাফ, দ্যাট দ্য রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ দ্য পপুলেশন। কিন্তু তুমি 100 জন থেকে যদি 2 জন নাও, দে আর নট রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ দ্য পপুলেশন, কারণ ওখানে 100 এখানে 2 জন, এটা একটা বেমানান মান। আবার তুমি 1000 থেকে যদি 20 জন নাও, এটা একটা বেমানান। 1000 যদি তোমার পপুলেশন হয়, সেখান থেকে তুমি 100 জন এলে দিস ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ পার্ট। সুতরাং রিপ্রেজেন্টেটিভ কথাটা বললেই হবে না, রিপ্রেজেন্টেটিভ বললেই যে আমাদের একেবারে মানে সবকিছু হয়ে গেল তা না। রিপ্রেজেন্টেটিভ বলো ওই মানগুলোকে যারা সত্যি সত্যি ভাবে একটা অংশ, যার মাধ্যমে আমরা টোটাল অংশকে বুঝতে পারবো। 2 জনকে দিয়ে আমি 500 জনকে বুঝাতে পারবো না, কিন্তু 1000 থেকে 100 জন বা 200 জন নিয়ে আমি 1000 জনকে বুঝাতে পারি। সুতরাং এটা আমাদের রিপ্রেজেন্টেটিভ পার্ট হবে। সুতরাং রিপ্রেজেন্টেটিভ পার্ট কথাটার অর্থ একটা গুরুত্বপূর্ণ একটি পার্ট, কারণ এটা যে কেন যে কোনো ভাবেই বললাম যেন তেন ভাবে বুঝালে হবে না। ওকে, তাহলে আমরা পপুলেশন পেলাম, স্যাম্পল পেলাম। আরেকটা কথা হলো আমাদের স্যাম্পলিং, এটাকে আমরা বলছি পদ্ধতি। তাহলে আমরা কি বলবো, স্যাম্পলিং ইজ দ্য প্রসেস বাই হুইচ উই টেক দ্য রিপ্রেজেন্টেটিভ পার্ট ফ্রম দ্য পপুলেশন, দিস প্রসেস ইজ কল্ড দ্য স্যাম্পলিং। কি বলছে, স্যাম্পলিং ইজ দ্য প্রসেস বাই হুইচ উই টেক দ্য রিপ্রেজেন্টেটিভ পার্ট বাই স্মল পার্ট বাই এনি মেথড ফ্রম দ্য পপুলেশন, দিস প্রসেস ইজ কল্ড স্যাম্পলিং। যেমন তোমার এখানে এন হলো পপুলেশন, এন নিবা, এখন নেওয়ার পদ্ধতি আছে কতগুলো, সেই পদ্ধতির মাধ্যমে তুমি নিবা। সেই পদ্ধতি দেখি, এক হলো লটারি পদ্ধতি, আরেকটি হলো দৈব সংখ্যা পদ্ধতি। আবার এই দৈব সংখ্যা বা লটারি পদ্ধতি নেওয়ার আবার নিয়ম আছে, সেটা কি উইথ রিপ্লেসমেন্ট আর হলো উইদাউট রিপ্লেসমেন্ট, আমরা আসবো এই কথাগুলো। সুতরাং আমরা এখানে একটু থেমে যাই যে স্যাম্পলিংটা কি, তাহলে পপুলেশন টোটাল আউটকামস অফ অ্যান এক্সপেরিমেন্ট, দিস ইজ কলড দ্য টোটাল কোয়ান্টিটি হুইচ ইজ রিলেটেড উইথ আওয়ার রেসপেক্টিভ এরিয়া, আমরা এটাকে আমরা পপুলেশন করি। অর্থাৎ যে এরিয়াকে নিয়ে আমরা কাজ করতে চাই, যে সমস্ত মান নিয়ে কাজ করতে চাই, ওই মানের সাথে যে সমস্ত বিষয় আমরা জানতে চাই, ওই বিষয়ের সাথে যারা জড়িত থাকবে তাদের সবাইকে আমরা নিব। স্যাম্পল দ্য রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ দ্য পপুলেশন, আর স্যাম্পলিং ইজ দ্য প্রসেস বাই হুইচ উই টেক দ্য রিপ্রেজেন্টেটিভ পার্ট ফ্রম দ্য পপুলেশন বাই সাম মেথড, দিস ইজ কল দ্য স্যাম্পলিং। এখন আসো, আজকে আমাদের পড়ার কাজ হল সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সিম্পল অর্থ সহজ, র্যান্ডম অর্থ দৈব, স্যাম্পলিং মান হল নমুনায়ন। তাহলে আমরা কি বলতে পারি, সহজ দৈব নমুনায়ন কাকে বলে আগে বলো। যে দৈব নমুনায়নের মাধ্যমে, যে পরীক্ষণের মাধ্যমে বা যে নমুনায়নের মাধ্যমে পপুলেশনের প্রতিটি মান নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা সমান, অর্থাৎ ইচ অব দ্য স্যাম্পল ফ্রম দ্য পপুলেশন ইচ অব দ্য
ইজ অফ দ্য স্যাম্পল ফ্রম দ্য পপুলেশন হুইচ উই টেক ফ্রম দ্য পপুলেশন দ্য ইকুয়াল চান্স, ইকুয়াল চান্স থাকবে তাদের প্রত্যেকের নমুনা অন্তর্ভুক্ত হওয়ার চান্সটা সমান থাকবে। যেমন তোমাকে যদি আমি বলি তুমি যদি একটি ছক্কা নিক্ষেপ করো একবার, তাহলে এখানে মোট ফলাফল ছয়টা বলো। এখন ওয়ান পর সম্ভাবনা 1/6, টু পর সম্ভাবনা 1/6, দেখো এখানে দেখো প্রত্যেকটা মানে আমি নিতে পারি, দেয়ার দ্য ইকুয়ালি প্রবাবিলিটি, তাদের অন্তর্ভুক্ত ইকুয়াল চান্স অর ইকুয়াল প্রবাবিলিটি কি টেক অ্যাজ এ স্যাম্পল প্রত্যেকে ফ্রম দ্য পপুলেশন। আমরা প্রত্যেকটা মানকে আমরা সমানভাবে বা সমান সম্ভাবনার ভিত্তিতে আমরা সমগ্র থেকে নিতে পারি এবং নমুনা অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা একই, এটাকে আমরা বলছি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এখন সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা আমরা দুই, এটা একেবারে সহজ পদ্ধতি, এটা সবাই পারে, যারা আমরা পরিসংখ্যান পড়ি তারা যেমন পারে, আবার গণিতের লোকেরাও পারে, রাষ্ট্রবিজ্ঞান লোকেরা পারে, সমাজবিজ্ঞান লোকেরাও পারে, এটা পড়তে কারো অসুবিধা হয় না। এখন এখানে আমরা দুই ভাবে করতে পারি, একটা বলছি আমরা লটারি মেথড, আরেকটা বলছি আমরা র্যান্ডম টেবল মেথড। এই দুইটা মেথডই করতে গিয়ে আমরা ব্যবহার করব দুইটা পদ্ধতি, এখান থেকে স্যাম্পল নেওয়ার, একটা হলো উইথ রিপ্লেসমেন্ট, আরেকটাকে আমরা বলবো উইদাউট রিপ্লেসমেন্ট। এখন লটারি পদ্ধতিকে আমরা বলছি সমগ্র থেকে নমুনা নেওয়ার সহজ দৈবী নমুনার পদ্ধতিতে নমুনা নেওয়ার পদ্ধতি হলো দুটো, একটা হলো লটারি পদ্ধতি আর একটা হলো র্যান্ডম নাম্বার টেবল। লটারি পদ্ধতি হলো এটা আমরা যারা স্কুল কলেজ অথবা ক্লাব অথবা বন্ধু বান্ধব নিয়ে যখন আমরা কোনো পিকনিক করি এই লটারিদের সাথে একেবারেই আমরা পরিচিত, তাই না? এখন কথা হলো তুমি একটা অনুষ্ঠান করবে একটা পিকনিকের বন্ধু বান্ধব মিলে, এখন তোমরা যে চাঁদা ধরেছ সেই চাঁদা দিয়ে তোমার পিকনিকে ওঠানো সম্ভব নয়, তাহলে তোমরা বুদ্ধি করলে যদি আমরা এখানে লটারি করি তাহলে এখান থেকে একটা বাড়তি ইনকাম আমাদের আসতে পারে, ফলে আমরা পিকনিকে সুন্দরভাবে করতে পারব। চিন্তা করলে তোমরা 1000 লটারি ছাপাবে এবং 100 টাকা করে পার লটারি তুমি বিক্রি করবে, তাহলে দেখো 1,00,000 টাকা এখানে আয় হলো, তোমার প্রাইজে ধরো 20-30 বা 50,000 টাকা খরচ হলো, তাহলে 50,000 টাকা তোমার লাভ হলো। এখন লটারি দিতে গিয়ে তো তুমি যদি নিয়মটা না জানো তাহলে তোমার যে উদ্দেশ্যে তুমি করেছিলে তার সাথে বদনামটা বেশি হবে এবং মারামারি বা অন্য কিছু ঘটে যেতে পারে বাজে কিছু, তাহলে এখানে তোমাকে পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। তুমি লটারির মুড়িগুলোকে একটি বক্সে নিলা, নেওয়ার পর মুখটা ঢেকে দিলা, তাই না? আমরা যেভাবে করি এখন কাগজগুলো এখানে নিয়ে মুখটা ঢেকে দিলা, এখন তুমি সাপোর্ট দিলে বারবার অত উপরে নিচে যত প্রকার আছে তুললে, যে কোনো একজন ডেকে অথবা একটা বাচ্চাকে ডেকে বলে একটা তুমি তোলো, তুমি 20টা পুরস্কার দেবে বললে এত নম্বর আসেন কেউ বললে আসেন, পেয়ে গেল 1 লোক, এখন ওই কাগজটা তুমি কি আবার এই বক্সে নিতে পারবে, আবার বক্সে রাখতে চাও না রাখতে চাও না? তাহলে গন্ডগোল এড়ানোর জন্য তোমার তুমি কারো প্রতি বায়াসড নও অথবা একই ব্যক্তি বারবার গণনা অন্তর্ভুক্ত হবে না, এই ত্রুটিটা দূর করার জন্য তুমি কি করবা, কাগজটা আর যে কাগজটা তুমি পেয়েছ যে পুরস্কারটা পেয়েছে তার কাগজটা এই বক্সে দিবে না, তাহলে এই দিবে না, তাহলে তোমার মোট থেকে একটা কমে গেলে 100, এখন আছে কত 999টা, ওর উপরে আবার তুমি একটা তোলো, তাহলে এই যে দিলে না এটাকে আমরা বলি উইদাউট রিপ্লেসমেন্ট। তাহলে সুবিধা কি, একই মান বারবার অন্তর্ভুক্ত হওয়ার কোন সুযোগ থাকে না এবং আমি যে বায়াসড এই কথাটা কেউ আর
উত্থাপন করতে পারবে না, এখানে প্রশ্নের সম্মুখীন হওয়ার কোন সুযোগ আর তুমি রাখলে না। আর তুমি যদি প্রথম পুরস্কারটা পেয়েছে সেটাকে পাওয়ার পর আবার এই কাগজটা যদি বক্সে রাখো, তাহলে এরপর যদি উঠাও ওই কাগজটা কিন্তু আবার উঠতে পারে। তাহলে এখানে কিন্তু পক্ষপাতিত্বের একটি সুযোগ থেকে যায়। তুমি বলতে পারবে না যে না তোমার এই সুযোগটা আমি ইচ্ছাকৃত ভাবে দেইনি। ঠিক আছে, তুমি ইচ্ছাকৃত দেও নাই, কিন্তু আসতে তো পারে, এই জন্য সাবধান থাকতে হবে। এই জন্য আমরা লটারি বা অন্য কোনো স্যাম্পল যখন আমরা কালেক্ট করি তখন আমাদের দুইটা পদ্ধতি আমরা অবলম্বন করি, একটা হলো উইথ রিপ্লেসমেন্ট আর উইদাউট রিপ্লেসমেন্ট। যদি তুমি লটারি করার পূর্বে অথবা দৈর্ঘ্য সংখ্যা সারণী চয়েস করার পূর্বে যদি যেটা নিয়েছো ওই নাম্বারটি যদি বাদ দিয়ে দ্বিতীয় নাম্বার নাও অথবা দ্বিতীয় কাগজটি ড্র করো, তাহলে হবে উইদাউট রিপ্লেসমেন্ট। আর যদি দিয়ে করো একটা প্রথমে যেটা এসেছে সেটা আবার দিলে, তাহলে এটাকে আমরা বলি উইথ রিপ্লেসমেন্ট। এখন আসো, এখন আমরা এটা গেল আমাদের লটারি পদ্ধতি। আরেকটি পদ্ধতি হলো র্যান্ডম নাম্বার টেবল। র্যান্ডম নাম্বার, তুমি নাম্বার লিখতে পারো, র্যান্ডম নাম্বার টেবল। র্যান্ডম নাম্বার টেবল হলো তোমার বইয়ের পেছনে সারণী আছে, অনেক মান দেয়া আছে, অথবা তোমার ক্যালকুলেটরের মধ্যে অনেক নম্বর আছে। দেখবে শিফট দিয়ে র্যান শব্দটি আছে, এরকম র্যান দিয়ে এরকম বলা আছে। এখন শিফটের পর র্যান দিয়ে যদি খালি ইকুয়াল দাও, দেখবা হাজার 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 নম্বর আসছে। এখন হাজার হাজার নম্বর তো তোমার কাজে লাগবে না, তাহলে তুমি যে কোনো একটি নম্বর বা দুটি নম্বর বা পাঁচটি নম্বর বা দশটি নম্বর বা বিশটি নম্বর তুমি নিতে চাও, তাহলে তোমাকে কোন নাম্বার গুলো কিন্তু তোমার দেওয়া মান, জাস্ট তুমি চয়েস করবে কোনটা নিবে। কারণ আমি একরকম নিলাম, তুমি আর একরকম নিলে, আর একজন আর একরকম নিলে, নম্বর কিন্তু এক হওয়ার কথা নয়। কারণ দৈব সংখ্যার দৈব মানেই হলো তোমার আর আমার নম্বর এক হওয়ার কথা নয়। যদি হয়ে যায় তাহলে বুঝতে হবে আমি তোমাকে নকল করেছি অথবা তুমি আমাকে নকল করেছো, তাই না? সুতরাং এখানে আমরা দেখব যখন এই দুইটা মেথড আমরা উইথ রিপ্লেসমেন্ট করব না উইদাউট রিপ্লেসমেন্ট করব, তাহলে মনে রাখতে হবে আমরা সর্বদাই চেষ্টা করব উইদাউট রিপ্লেসমেন্ট করার। কেননা কাজটিকে যদি তুমি কনসিস্টেন্ট করতে চাও, রিলায়েবল করতে চাও, তুমি যদি বিশ্বাসের জায়গাটা তৈরি করতে চাও, অবশ্যই তোমাকে উইদাউট রিপ্লেসমেন্ট করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, র্যান্ডম নাম্বার টেবিলের মধ্যে আমি খেয়াল রাখবো কোন মান যেন রিপিট না করে। যে মানগুলো রিপিট করবে, যে মানটা রিপিট করেছে ওইটা একটা রেখে বাকিগুলো কেটে দেব বা বাকিগুলো বাদ দেব। তাহলে বাদ দিলে আমরা মনে করি দশটা বা বিশটা মান নিব, র্যান্ডমলি নিব, সেখানে আমরা কোনো মানকে রিপিট করাবো না। তাহলে এটাকে আমরা উইদাউট রিপ্লেসমেন্ট। আর উইথ রিপ্লেসমেন্টের সমস্যা হলো একটাই, একই মান যদি বারবার আসে, আমরা সবসময় আমরা বলি কনসিস্টেন্সি বলি বা এফিসিয়েন্সি বলি বা সাফিসিয়েন্সি বলি, তুমি যাহাই বলো না কেন, রিলায়েবিলিটি বলি তুমি যাহাই বলো না কেন, সবকিছু নির্ভর করবে তার বেদাঙ্কের উপরে। সুতরাং বেদাঙ্কের মান মানে স্ট্যান্ডার্ড এরর তোমার যত কম হবে তখন তোমার ওই মানটার গ্রহণযোগ্যতার মাত্রাটাও বেড়ে যাবে। কারণ স্ট্যান্ডার্ড এররটা যদি বেশি হয়ে যায় ওই মানটা আমাদের গবেষণার জন্য যথাযথ হয় না, ফলে ওই মানটা কার্যকরী মানে পরিণত করা যায় না। এ কারণে আমরা সবসময় কমেন্টস করব, পৃথিবীতে যত ধরনের গবেষণা দেখো সব কিন্তু ভেরিয়েন্সের উপর ভিত্তি করে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপর ভিত্তি করে, স্ট্যান্ডার্ড এরর উপর ভিত্তি করে মানটা গ্রহণ করবে না বর্জন করবে, ভালো কি মন্দ, কনসিস্টেন্সি বলো, সাফিসিয়েন্সি বলো, এফিসিয়েন্সি বলো না কেন, তুমি যে ভাষার এই রিলায়েবিলিটি বলো না কেন, সবকিছু বেদাঙ্কের উপর নির্ভর করবে। তোমার গড় আমার গড় সমান হতে পারে, তোমার তত্ত্বের গড় আমার তত্ত্বের গড় সমান হতে পারে। মনে রাখতে হবে বেদাঙ্ক যার কম হবে তার স্ট্যান্ডার্ড এরর যার কম হবে সেইটি ভালো তত্ত্ব বলে বিবেচিত হবে। এই কারণে একই তত্ত্ব বারবার রিপিট করানো যাবে না, কারণ তারা কনস্ট্যান্ট হয়ে যাবে, একই মান বারবার আসবে, তুমি বেদাঙ্ক পাবে না। সুতরাং আমরা যখন কাজ করব, স্যাম্পলিং নিয়ে যখন কাজ করব, যদি বলা না থাকে তাহলে সর্বদাই মনে রাখতে হবে উইদাউট রিপ্লেসমেন্ট আমরা করব, তাহলে আমাদের কাজটি অনেক সুন্দর হবে এবং এটা নিয়ে কেউ কোশ্চেন করতে পারবে না এবং কোনো কোশ্চেনের অ্যারাইজ হবে না। তাহলে আশা করছি লটারি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বুঝেছ, লটারি পদ্ধতিটা কি বুঝেছ,
রেনো নাম্বার ট্যাবও বুঝেছো, এখানে আবার দুইটা আমরা পদ্ধতি করি, উদ্ভিদ প্লেসমেন্ট এবং উদ্ভিদ প্লেসমেন্ট। এখন যদি বলি আমরা ডিস্টিংগুইশ বিটুইন উইথ রিপ্লেসমেন্ট এন্ড উইদাউট রিপ্লেসমেন্ট, পারবে না। এখন আসো সবাই সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা আমরা বুঝে থাকি। এখন এর অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হলো একটাই আমরা বলবো, এখানে কোনো জটিলতা নেই, যে কোনো লোক এটা নিয়ে কাজ করতে পারে, যে কোনো লোক যে পরিসংখ্যান বোঝে না সেও সিম্পল র্যান্ডম স্যাম্পলিং নিয়ে কাজ করতে পারে, কারণ ডাটা কালেকশন সে করতে পারে। হয়তোবা তুমি ডাটাগুলোকে সাজানো একটা ব্যাপার আছে, সেখানে তুমি কোন উপায়ে করেছো, কাদেরকে নিয়েছো, কেন নিয়েছো, এই প্রশ্নগুলো হয়তো তুমি বোঝো না, কিন্তু সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে যে হয়তো পদ্ধতি বোঝো না, কিন্তু হয়তোবা তুমি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে তথ্যগুলো কালেক্ট করেছো, এটা তুমি করতে পারবা, কিন্তু বাকি আর করতে পারবো না। যেমন এখানে আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে আমরা স্যাম্পলিং এর অনেকগুলো মেথড আছে, তাহলে আমরা একটা মেথড বলেছি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, দ্বিতীয় মেথড আমরা বলতে পারবো স্ট্রাটিফাইড স্যাম্পলিং, সিস্টেম্যাটিক স্যাম্পলিং এবং ক্লাস্টার স্যাম্পলিং, এগুলো আমাদের আছে এবং তোমাদের বর্ণনা আছে। তাহলে আমরা এই মেথডগুলোর মধ্যে একটু পার্থক্যের কথা বলবো, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর মধ্যে পার্থক্য আর আমরা স্ট্রাটিফাইড স্যাম্পলিং এর মধ্যে পার্থক্য যদি আমরা তোমাকে বলি, তাহলে সিম্পল র্যান্ডম সম্পর্কে তুমি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং সম্পর্কে তুমি যথেষ্ট বোঝার চেষ্টা করেছো এবং আশা করছি। তাহলে স্ট্রাটিফাইড এবং সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর মধ্যে কোনো পার্থক্য কি? যেমন স্ট্রাটিফাইড স্যাম্পলিং এর মধ্যে দেয়ার মাস্ট বি হোমোজিনিয়াস, তথ্যগুলো যে তথ্যগুলি নিয়ে তুমি কাজ করবে সেটা মাস্ট বি হোমোজিনিয়াস, হোমোজিনিয়াস হতেই হবে। হোমোজিনিয়াস বলতে একই গোত্রীয় সমজাতীয় এগুলো হতে হবে, তোমাকে এটা বুঝতে হবে। আর হেটারোজিনিয়াস, এটা হোমোজিনিয়াসটা হেটারোজিনিয়াস, যেমন একটা শিশু আজকে জন্মগ্রহণ করেছে তার বয়স একদিন, আর 80 বছরের একটা লোক তার বয়স 80 বছর। এখন তুমি যদি এখানে গড় বের করো, তাহলে ওই যে শিশুটি আজকে জন্মগ্রহণ করেছে তার বয়স হবে কত? 79 বছর 11 মাস 99 দিন। আর ওই বৃদ্ধ লোকটার বয়স এরকম হবে, তাহলে তুমি শিশুটাকে আর ওই বৃদ্ধ লোকটা একই স্তরে ভাবলো না? এটা এসআরএস করে, কারণ এসআরএস এই বিবেচনা করে না। এই জন্য তুমি যদি এসআরএস টাকে হোমোজিনিয়াস তত্ত্বের মধ্যে প্রয়োগ করো, তাহলে তোমার তত্ত্ব হোমোজিনিয়াস হবে। আর যদি তুমি বিচার না করো হোমোজিনিয়াস না হেটারোজিনিয়াস এইটা না বুঝে প্রয়োগ করো, তাহলে তোমার তত্ত্ব যেমন তুমি যেমন করেছো তেমনই হবে। তাহলে এই জন্য বলি, ইন সিম্পল র্যান্ডম স্যাম্পলিং দ্য ডাটা বা ইনফরমেশন মে বি হোমোজিনিয়াস অর হেটারোজিনিয়াস, ইন স্ট্রাটিফাইড স্যাম্পলিং দ্য ডাটা অর ইনফরমেশন মাস্ট বি হোমোজিনিয়াস। যেমন ঢাকা কলেজে তুমি চিন্তা করো, ঢাকা কলেজে যারা চাকরি করে এমপ্লয়ি, শিক্ষক রয়েছেন, কর্মচারী রয়েছেন, সরকারি কর্মচারী রয়েছেন, বেসরকারি কর্মচারী রয়েছেন, দেখো প্রফেসরদের বেতন, অ্যাসোসিয়েটদের বেতন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের বেতন, লেকচারের বেতন, প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ভাগ রয়েছে। এখন একজন লেকচারার বেতন পান 40,000 টাকা, আর একজন প্রফেসর বেতন পান 1,00,000+। তুমি যদি গড় করো তাহলে 75,000 টাকা আসে। এখন তুমি লেকচারার যে বেতন পায় 40,000 টাকা, তাকেও দেখালা গড়ে 75,000 টাকা, আর যে প্রফেসর সে বেতন পায় 1,00,000, তারও তুমি গড়ে দেখালা 75,000। এটা কি কেমন হয়? এটা ভালো হয় না। সুতরাং তাহলে বুঝতে হবে প্রফেসর এবং লেকচারার দে আর হেটারোজিনিয়াস, দে আর নট হোমোজিনিয়াস। একজন লেকচারের সাথে একজন লেকচারের বেতনের পার্থক্য খুব কম, একজন প্রফেসরের সাথে আরেকজন প্রফেসরের বেতনের পার্থক্য কম, দে আর হোমোজিনিয়াস। তাহলে কি বলবো, উইথিন হোমোজিনিয়াস বিটুইন হেটারোজিনিয়াস, বিটুইন বলতে লেকচারার এন্ড প্রফেসর দে আর হেটারোজিনিয়াস, আর উইথিন প্রফেসর দে আর প্রফেসর, লেকচারার দে আর লেকচারার, দে আর হোমোজিনিয়াস, বাট বিটুইন হেটারোজিনিয়াস। এই জন্য আমরা বলি এইটা, এই ভাবনাটা আমরা এসআরএস এর মধ্যে ভাবতে পারি না, কারণ এই বিচারটা আমরা করি না। যতক্ষণ না পর্যন্ত আমরা তথ্যগুলি আগে হোমোজিনিয়াস করি,
তারপর যদি আমরা এসআরএস প্রয়োগ করি তাহলে তত্ত্বগুলো হোমোজিনিয়াস হবে। এক্ষেত্রে সুবিধা কি, কেন হোমোজিনিয়াস বলে কেন হেটারোজিনিয়াস, দুইটার মধ্যে তফাৎ কি? তত্ত্বের পার্থক্য যদি বেশি হয়ে যায় তাহলে তোমার বেদাঙ্কের মান স্ট্যান্ডার্ড এররটা বেশি হয়ে যাবে, তাহলে ওই তত্ত্বটাকে আমরা রিলায়েবল বলতে পারি না, কনসিস্টেন্স বলতে পারি না। আর তত্ত্বগুলো যদি হোমোজিনিয়াস হয় তাহলে ওই তত্ত্বকে আমরা রিলায়েবল বলি। এই তত্ত্বগুলোকে তত্ত্বের মাত্রার মধ্যে মাত্রা অর্থাৎ ভেদাভেদটা তত্ত্বের মধ্যে যে পার্থক্যের মাত্রাটা কমে আসবে, ফলে এখানে আমাদের যে ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড এরর যেটাকে আমরা বলছি সেটা কমে যাবে, তাই না? সুতরাং এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, আমরা আর আমরা সিস্টেমেটিক স্যাম্পলিংটা কি বলবো, এখানে একটি পার্থক্য রয়েছে। সিস্টেমেটিক স্যাম্পলিং সিস্টেমেটিক স্যাম্পলিং এর ক্ষেত্রে আমরা বলবো যে মনে করো সিস্টেমেটিক একটা তোমার দুইশো স্টুডেন্ট আছে, এখন এখান থেকে তুমি 20 জন নিতে চাও, তোমাকে একটা ইন্টারভেল তৈরি করতে হয় যেটা এসএস এর মধ্যে নাই। এসআরএস 200 কে একত্রে ওখান থেকে লটারি করে একটা 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 নীতি থাকবে, আর এখন এইখানে একটা নির্দিষ্ট সীমা বানাতে হবে, আগে পরিসর বানাতে হবে, একটা ইন্টারভেল তৈরি করতে হবে। কি করে? একটা ইন্টারভেল কে 200/20=10। প্রথম মানটাকে তুমি দৈব নিতে হবে, 1 নম্বর নিলাম, তারপর নিতে হবে 10 নম্বর, তারপর 20 নম্বর, তারপর 30 নম্বর, 40, 50, 60, 70, 80, 90, 100, এই ব্যবধানে ব্যবধানে তোমার 20টা মান আমাকে নিতে হবে 10 ব্যবধানে। এইভাবে যে একটা সিস্টেম তৈরি করা এটাকে আমরা বলি সিস্টেম রিসেম্বলিং, যেটা এসআরএস এ করা লাগে না। এসআরএস জাস্ট তুমি তত্ত্বগুলোকে নাম্বারিং করে ওখান থেকে খেয়াল খুশি মতো তুমি নিব। এরপর দেখো আমরা ক্লাস্টার স্যাম্পলিং এ কি করি, এটা গুচ্ছ করি। তোমার এরিয়াটা বড় আছে, এই বড় এরিয়া নিয়ে কাজ করা খুব কঠিন। একটা তুমি উপজেলাকে মনে করো, একটা উপজেলায় অনেকগুলো ইউনিয়ন আছে, তাহলে একটা উপজেলা একটি ব্যাপক এরিয়া। সেখান থেকে যদি আমরা ব্যাপক এরিয়া না নিয়ে আমরা একটা স্মল এরিয়াকে নিয়ে কাজ করি তাহলে আমাদের কাজটা একটু সুবিধা হয়, এবং এখানে সময় কম লাগবে, শ্রম কম লাগবে, এবং অর্থ কম খরচ হবে। তাহলে উপজেলার মধ্যে যে কোনো ইউনিয়ন আছে, ইউনিয়নগুলো আমরা একটা লটারির মধ্যে একটা ইউনিয়নকে আমরা সিলেক্ট করলাম, এটা গুচ্ছ হয়ে গেল। আবার ইউনিয়নের ভিতরে অনেকগুলো গ্রাম আছে, 9টা ওয়ার্ড আছে, এইখান থেকে একটা নিলাম যে কোনো ওয়ার্ড। ওয়ার্ডে আবার কতগুলো পাড়া আছে, মহল্লা, সেগুলো ভাগ করলে দেখো এভাবে তত্ত্বগুলোকে ছোট ছোট ভাগ করে এই প্রত্যেকটা ভাগে এক একটি গুচ্ছ বলে। তাহলে গুচ্ছগুলোর সুবিধা কি, কাজ করা। কিন্তু দেখো এসআরএস এর সাথে পার্থক্য, পার্থক্যগুলো আমি কেনই আলোচনা করেছি, কেন সিস্টেমেটিক আলোচনা করেছি, কেন ক্লাস্টার আলোচনা করেছি, কেন স্ট্যান্ডার্ড স্যাম্পলিং আলোচনা করেছি, শুধু এসআরএস এর সাথে অন্যান্য স্যাম্পলিং এর যে ধাপগুলো রয়েছে তার পার্থক্য বোঝানোর জন্য। তোমার এসআরএস কিন্তু এইগুলো বিবেচনা করতে না, উপজেলায় তুমি একটা উপজেলায় মানুষের জীবনযাত্রার মান কেমন এটা তুমি যদি জানতে চাও, তাহলে উপজেলা থেকে লোকগুলো কিছু লোক এরিয়া নিয়ে তুমি কাজ করলে তুমি সমস্ত উপজেলাকে বুঝতে পারো। সুতরাং এখানে ভাগের কোনো প্রয়োজন নেই, তুমি সরাসরি নিয়ে কাজ করতে পারো। দিস ইজ দ্য তোমার মেথড। এই আমি এই পার্থক্যগুলো বুঝতে পেরেছি, আশা করছি যে আমরা এসআরএস এর সাথে পার্থক্য স্ট্যান্ডার্ডের, এসআরএস এর পার্থক্য সিস্টেমেটিক এর, এসআরএস এর পার্থক্য ক্লাস্টার স্যাম্পলিং এর পার্থক্যগুলো আমরা বুঝতে পেরেছি। তাহলে নেক্সট আমরা এখন আমরা রুটিনে যে সময়গুলো দিয়েছি, রুটিন ছাড়াও আমি তোমাদের দুই একটা ক্লাস আমি নেব, আমি আপলোড করব তোমাদের এই ইউটিউবে। তো আজকে আমরা এইগুলো পড়িয়েছি, তোমরা একটু দেখে নেবে। নেক্সট আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম করাবো, যদিও আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো বলে নাই, শুধু সিলেবাস আছে ডিটেইলস স্টাডিজ ইন স্ট্যান্ডার্ড অ্যাসেম্বলিং, সিম্পল র্যান্ডম অ্যাসেম্বলিং, ক্লাস্টার অ্যান্ড বা বেসিক কনসেপ্টের কথা বলেছে, ডিটেইলস স্টাডি বলে নেই। সুতরাং আজকের মতো তাহলে আমি তোমাদের ক্লাসটাকে আমরা শেষ করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, একান্ত প্রয়োজন না হলে ঘরের বাইরে যাবে না, পরিবারকে সুস্থ রাখবে, তোমরা ভালো থাকলে সমাজ ভালো থাকবে, দেশ ভালো থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ক্লাসটাকে শেষ করলাম।